একটু দেখ না কে আসলো। হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ বাই। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার নাম তাজিনুর। কিনুর? তাজিনুর। আমার স্বামী আমাকে আদর করে বলে তাজমহল। আপনার স্বামী কে? ফরহাদ হোসেন পুলক। আপনি পুলক ভাইয়ের ওয়াইফ? ও আচ্ছা। মা, এই মা, মা কে রে? ও মা, তুমি কি সুন্দর মা। হ্যাঁ, পুলক ভাইয়ের ওয়াইফ আমার মা। থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। কি সুন্দর বউ, এত সুন্দর বউ রেখে হতচ্ছাড়াটা থাকে কি করে? পুলক বাসায় নেই, ও কি কাজ আছে বলে বেরোলো, এখনো তো আসলো না। এমন তো হতে পারে যে পুলক তুমি আসবে শুনে তোমার জন্য নতুন শাড়ি কিনতে গেছে। হ্যাঁ মিথ্যে কথা, সে আমাকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি। না না, এবার ঠিকই দিবে দেখো। দেবে না, কোনোদিনই দেবে না। মাসকে মাস এখানে পড়ে থাকে, দেখতে পর্যন্ত যায় না। আচ্ছা, আমার চেহারা কি খারাপ? না না, একটুও না, একটুও না। আরে এমন কেন, মেয়ের আবার এরকম হয় নাকি? আচ্ছা মা, হ্যাঁ, তুমি কি নতুন বউকে কিছুই খাওয়াবে না? ও তোমরা বসো, আমি তোমাদের নাস্তা দিই। হ্যাঁ বসো। এমন সময় থাকলে আমার কিছু লাগবে না। রাতে তো ঠিকই পুলকের সাথেই থাকবে। ছি ছি, কি লজ্জা, বেরাতে এসে আমি স্বামী সঙ্গে ঘুমাইনি। তাহলে কার সাথে থাকবে? কেন, তোমার সাথে? তুমি আমাকে তোমার সাথে রাখবে না? কেন রাখবো না, অবশ্যই রাখবো। ওরে আমার হিরামন পাখি রে। কলার শর্টটাও তো কেমন পুরুষ পুরুষ, কলার শর্টটা এরকম পুরুষ পুরুষ কেন? চলো চল আমার ঘরে চলো। মন খারাপ করে বসে আছিস কেন? রতনকে পাঠিয়ে দিলেন প্রিয়াতাদের বাড়ি, আপনি চলে যাচ্ছেন দেশের বাড়ি, এখন আমাদের কি হবে? আরে শোন, টু স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক, মানে হচ্ছে দুই কদম আগাবি এক কদম পিছাবি। এটা হচ্ছে এক ধরনের কৌশল, যুদ্ধ অনেক ধরনের কৌশল থাকে না, এক সময় কৌশল থাকে শুধু রিট্রিট, আর সময় কৌশল থাকে শুধু ফায়ারিং, এইটা এক ধরনের কৌশল। আমি রতনকে পাঠিয়ে দিয়েছি, আমার উপর আস্থা রাখ, আমি দেশ থেকে ঘুরে আসি, তারপর এইভাবে আর কোনো কিছু চলবে না, ঠিক আছে? অন্যভাবে আমরা চালাবো। হ্যাঁ জি, তোরা অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পার, আমি তাহলে দেশে যাচ্ছি। ওকে, আটকে পার, আটকে ঘুমিয়ে পার, ঘুমিয়ে পার। এই মন খারাপ করো না তো। শোনো, সব করে যখন এরকম একটা ব্যাগাবন্ডের গলায় মালা দিয়েছো, এখন তো তোমার ভুগতেই হবে। কত নিষ্ঠুর, কত পাষাণ। সেটাই। এই এরকম স্বামীর জন্য একটু কাঁদবে না। আচ্ছা, তোমার যদি পুলকের সঙ্গে বিয়ে হতো, আর পুলক যদি এরকম আম জাম কাঁঠাল লিচুর কারবার করতো, তোমার সহ্য হতো? একদিনের জন্য না, প্রথমে আমি ওজোর ভ্যানগাড়িটা আছে না, ওটা ভেঙে টুকরো টুকরো করতাম, তারপর ওইটা শিকলটা দিয়ে, মানে চেনটা আছে না, চেনটা দিয়ে ওকে মেইন গেটের সাথে বেঁধে কষে পিটাতাম। আচ্ছা, ওই পুলকের সঙ্গে যে খাটো করে নাটাইটা চলে তাকে? আর ওইটাকে তো প্রথমে ন্যাড়া করে চুন কালি মেখে ওর মাথায় ইলেকট্রিসিটির থাম্বা আছে না, ওগুলোর সাথে বেঁধে ইলেকট্রিসিটির শক দিতাম। ওরে বাবা, তুমি দেখি সাংঘাতিক মেয়ে। এই ঘুরো তো, তুমি একটু ঘুরো। কেন? আর ঘুরো না, আমি তোমার চুলগুলো আছে, এত সুন্দর লম্বা চুল তো মার, আসো একটু খোপা করতে। না না, খোপা করতে হবে না। আহা, কেন খোপা করতে হবে না, ঘুরো না, ঘুরো, আসো। না না, তুমি আর আমার সর্বনাশ করো না প্রিয়তমনি। আরে বোকামে, এটা সর্বনাশের কি আছে, তোমার চুল আছড়ে দেবো, বেঁধে দেবো, আসো ঘুরো, ঘুরো। না না, আহা ঘুরো তো, ঘুরো। এই কি, এই
এই তুমি কে? আমি কে? হ্যাঁ কে? মা? এই মা! মা! এই মা! মা! আরে এই ছেলে কে? পুলকের বউ কোথায়? মা তুমি একা দরজা খোল। এই আমার মা খুলে দেন। এই দরজা। আরে মা তুমি দরজা কাও আমি ওর চুলগুলো কেটে আগে খোল তাহলে। এই তুমি এখানে কেন এসেছো? এই ওঠো ওঠো ওঠো। কি চাও তুমি এখানে? জানলে আওয়াজ বাড়ছে। শোনো ইউন অফিসে যায় ওই অফিসারের সাথে বুঝে শুনা তুমি নিজে থাইকা কাজটা সেরে নিবা ঠিক আছে এটা যেন আবার পরে বলতে না হয় না না ঠিক আছে ঠিক আছে একবার দেখে শুনে করো ঠিক আছে যাও যাও